প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023 এর এনভায়রনমেন্টাল স্টাডিজের পেজ 178 এবং পেজ 318 এর এমসিকিউ প্রশ্ন উত্তর। তো এর আগের দুটি পেজ আলোচনা করা হয়েছে, তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে সি, উত্তরাখণ্ডে। এরপরের প্রশ্নে চলে যাব আমরা। দেখো এরপরের প্রশ্ন, দেখো রেড ডাটা বুক প্রকাশ করা হয়। সঠিক উত্তর সি, বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তালিকা। তারপরে 3 দাগে, স্বল্প মাত্রায় প্রযোজনের ফলে যে প্রাণীটি অবলুপ্তি ঘটে সেটা হলো কি? রেড পান্ডা। নিচের কোন সংস্থাটি বন্যজীবের ব্যবস্থা নিয়ন্ত্রণ করে? সেটা হলো কি? WWF। আলিপুর চিড়িয়াখানা হলো একটি অস্থানিক সংরক্ষণের উদাহরণ। শিমুলের বিজ্ঞানসম্মত নাম বম্বাক্স ceiba। তারপরে সাইলেন্ট স্প্রিং বইটির লেখক? সঠিক উত্তর ডি হয়ে যাবে, রেচেল কার্সন। তারপরে তাকে দেখো, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত? পশ্চিমবঙ্গে। ক্রান্তীয় দেশে দানাশস্যের শ্বসন ক্রিয়ার হার সালোকসংশ্লেষের 55%। প্রতি বছর কত টন আলকাতরার খণ্ড গোয়ার সমুদ্র উপকূলে জমা হয়? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে কোনোটি হবে না। সঠিক উত্তর হবে 30 টন। 11 দাগে, জলাশয়ের সাহায্যে ভারতে সেচ দেওয়া হয় কত পরিমাণ জমিতে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 4% জমিতে জলাশয়ের সাহায্যে সেচ দেওয়া হয়। তো এখানে 4টি অপশন আছে, কোনো অপশনই হবে না। তারপরে দেখো, ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা? তো এখানে 4টি অপশনের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে 70%। এরপরে চলে যাবো আমরা 13 দাগে, কনভেনশন অব বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1992। এজেন্ডা 21 গৃহীত হয় 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনিরো সম্মেলনে। বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম হলো কি? PPM। তারপরে পরিবেশ দপ্তর কত পুরু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন? তো 0.03 mm। তারপরে CWE, সেন্ট্রাল বোর্ড অফ ওয়ার্কার্স এডুকেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে সি, নাগপুর। তারপরে পুরো প্রশ্ন চলে যাব, VAM। তো VAM কি? একটি মিথজীবী ছত্রাক। তারপরে কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সমৃদ্ধ? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনোটি হবে না। সঠিক উত্তর হয়ে যাবে ডি, এদের কোনোটি নয়। বাণিজ্যিকভাবে জৈব কীটনাশক পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাজোলা। তারপরে দেখো, কেরলে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত? সেটা হয়ে যাবে পোনাম। তারপরে 22 নম্বর প্রশ্ন, কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, 1987 সালে। 22 দাগে, পরিবর্তনের সঙ্গে তাল রেখে চলার মানব সামর্থ্যের পরিপূর্ণ বিকাশই লক্ষ্য হওয়া উচিত, উক্তিটি হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে কোনোটি নয়। কোন রঙের চিহ্নযুক্ত প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক থাকে? সঠিক উত্তর হয়ে যাবে বি, সবুজ। তো এরপরে পেজে চলে যাবো আমরা, 318 নম্বর পেজ। প্রথম প্রশ্ন দেখো, জেনিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাকটেরিয়া হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয়। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাস্টিক ব্যবহৃত হয় কারণ ইন্টিগ্রেটে সক্ষম। পশ্চিমবঙ্গের কোন শহরে শকুনের প্রজনন কেন্দ্র রয়েছে? তো এটা হবে রাজা ভাতখাওয়া। সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, রাজা ভাতখাওয়া। তারপরে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্টি বৈচিত্র্যকে বলে বিটা বৈচিত্র্য। তারপরে ভারতে একটি ক্ষয়প্রাপ্ত প্রজাতি হলো চিতা। নিচের প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি অবলুপ্ত হয়েছে? তো এটা হয়ে যাবে তুষার চিতা। তারপরে মোলঘাট অভয়ারণ্যটি রয়েছে, এটা হয়ে যাবে মহারাষ্ট্রে, মোলঘাট অভয়ারণ্যটি রয়েছে। দেখো 9 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে মানুষের সীমিত ক্রিয়াবলী অনুমোদিত? তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যানিপুলেশন অঞ্চলে। তারপরে তাকে দেখো, পালামো অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তো ঝাড়খণ্ডে এটা অবস্থিত। ট্রানজিশন জোনে যেসব কাজ হয় সেগুলি হলো ভ্রমণ। দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূত্রপাত করেন চণ্ডীপ্রসাদ ভট্ট। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয়? নীল শিশু সিন্ড্রোম। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। এরপরে 15 নম্বর প্রশ্ন চলে যাব, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বাদাবন সংরক্ষণ করা জরুরি? তো সঠিক উত্তর হয়ে যাবে সুনামি। তারপরে সুস্থায়িত্বের ভাবনা কৃষিতে আসার আগেই এসেছে পশুপালনে। বিশেষভাবে সম্পদ আহরণ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বেড়েছিল। प्रथम विश्वयुद्धर पर नातिशीतोष्ण देशे श्वसन क्रियार हार सालोक संश्लेषेर 38 भाग। क्रांतीय अंचले बनभूमिर गाचे कत भाग पुष्टि उपादान संचित थाके तो 75 भाग। पीट बा बोग मृत्तिकार उत्पत्ति हय चूना पाथर परिपूर्ण एलाकाय। आलनास उद्भिदेर मूले नाइट्रोजेन संबंधकारी बैक्टेरियाटी हलो राइजोबियम। शस्य खेते जल व्यवहार करे थाके प्रतिहत करते इदुर। एलथ्रिन हलो एकटी कीटनाशक। तारपरे आर्द्रकेशिर अंतर्भुक्त एकटी प्रधान फसल हलो सठिक उत्तर हबे बी पाट। तो शिक्षार्थी बंधुरा भिडियोटी छिलो ए पर्यन्त, धन्यवाद।